চিকিৎসা পরিষেবা নিয়ে বহুদিন ধরেই চম্পকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে উঠছিল নানান অভিযোগ। নামই শুধুমাত্র স্বাস্থ্যকেন্দ্র, নেই কোনো সঠিক পরিষেবা। করোনা পরিস্থিতির আগেও দিনের অধিকাংশ সময়ই খালি থাকে ডাক্তারবাবু চেয়ার। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে আরও তলানিতে পৌঁছেছে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে MOIC ডক্টর বিশ্বজিৎ দেববর্মা আসার পরে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা ভেঙে পড়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এইসব কারণে এলাকায় কোনো পথ দুর্ঘটনা বা অন্য কোনো দুর্ঘটনাগ্রস্ত অসুস্থ রোগীকে কাছে থাকা চম্পকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে না নিয়ে যাওয়া হয় 5 থেকে 6 কিলোমিটার দূরে জিরানিয়া হাসপাতালে। অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডক্টর বিশ্বজিৎ দেববর্মার খামখেয়ালিপনাতে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এলাকার সাধারণ মানুষ। অধিক রক্তচাপের কারণে সোমবার দুপুরে নিজ বাড়িতে অসুস্থ অজ্ঞান হয়ে পড়েন চম্পকনগর এলাকার শুভারানী আচার্যী নামে 65 বছরের এক বৃদ্ধা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় চম্পকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, কিন্তু অসুস্থ রোগীকে দেখে চেয়ার ছেড়ে পালিয়ে যান ডাক্তারবাবু বলে অভিযোগ। প্রায় 45 মিনিট অপেক্ষা করেও দেখা পাওয়া যায়নি ডাক্তারবাবুর। অবশেষে প্রাথমিক কোনো পরীক্ষা নিরীক্ষা না করে অসুস্থ রোগীর পরিবারের হাতে আগরতলা জিবি হাসপাতালে রেফারের কাগজ ধরিয়ে দেন স্বাস্থ্যকেন্দ্রের এক কর্মী। এত বৃদ্ধ এই অসুস্থ রোগীকে কিভাবে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাবে তাতে দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের লোকজন। হঠাৎ করে আমার মার অসুস্থ প্রেশার হয়ে গেছে আর একটু মাথা ঘুরে যাওয়া পড়ে যেতে, আমি হঠাৎ করে নিয়ে এসি হসপিটালে। আর বলছি এত অনেকক্ষণ হয়েছে, তারা এখন পর্যন্ত কোনো রিসপন্স পায় না, ধরতে আসে না, দেয় না। তো আগে টেস্ট করাতে, আমি বলছি টেস্ট করতে পরে করে দরকার হলে আগে প্রেশারটা মেট করো, আমার প্রেশারটা মেট প্রেশারে এরপরে তুমি দরকার অন্য কিছু করো। প্রেশার অবস্থা মাথা ঘুরে ঘুরে যেতেছে কে ব্যক্তি অমন তেনটা ধরতে আসে না, তারা কই কই জানি গেছে আমার বুঝতেই পাইতেছে না ডাক্তাররা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।